Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি সার্ডিন মাছের রেসিপি। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সার্ডিন মাছ একটা সামুদ্রিক মাছ, আর এটা ভীষণ উপকারী মাছ। ওমেগা থ্রি তো আছেই আছে, হেলথের জন্য ভীষণই ভালো। তো চলো বানিয়ে ফেলি। এখানে আমি কুচি পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের পাল্পগুলো আমি চটকে নেব। নিয়েছি সর্ষে, এখানে কারি পাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে হলুদ, কাশ্মীর মির্চ পাউডার, নুন, কাঁচা লঙ্কা, আর দুইটা সার্ডিন মাছের কন্টেনার নিয়েছি। তো এগুলো দিয়ে রান্নাটা হবে। আর আমি এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সার্ডিন মাছের যে কন্টেনারগুলো আছে, কন্টেনারের ভিতরেই অনেকটা তেল আছে, যেগুলো তোমার সানফ্লাওয়ার তেল দিয়ে প্রিজার্ভ করে রাখা হয় মাছগুলো। তো এখানে আমি তেলটা গরম হওয়ার পর সর্ষে ফুরন দিয়ে দিলাম। সর্ষেটা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ভীষণ ইজি প্রসেসে রান্না, খেতে দুর্দান্ত লাগে। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দেব কারি পাতা, যেগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো কারি পাতাগুলো একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু জল, জলটা ওর জন্য দেওয়া, না হলে কারি পাতাগুলো একদম কালো হয়ে যায়। তো জলটা দিয়ে দিয়েছি, এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে শুধু লাগবে কাশ্মীর মির্চ পাউডার, হলুদ আর নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চটকে নিয়েছি, তারপর যে জলটা বেরিয়েছে ওটা দিয়ে দিলাম। এই মাছটা একটু টক টক হবে, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে, ঝাল টক খুব ভালো লাগে। তো এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে। আর এদিকে দেখো কন্টেনারগুলো খুলেছি, কোনো কন্টেনারের মধ্যে চারটে আছে মাছ, কোনোটার মধ্যে তিনটে আছে, এরকমই থাকে, আবার কোনোটার মধ্যে দুটোও থাকে। তো এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম,
তো গ্রেভিটা আমার একটু ফুটে উঠেছে, তার আগে আমি দিয়ে দিলাম ওই মাছের যে তেলগুলো আছে, ওই তেলগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে। এবার আমি ঢেকে 3-4 মিনিট রেখে দেব যাতে গ্রেভিটা ফুটে উঠে। তো গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, এক পিসে করেই আমি অফ করে দেব, কারণ এগুলো অলরেডি আধা কুক করাই আছে। তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো আমার ভালো করে ফুটে গেছে। এখন আমি অফ করে দেব, আমার অলরেডি হয়ে গেছে। এখন অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য আমি ঢেকে রাখবো 5 মিনিট। তো আমার রেডি ফর সার্ভ সার্ডিন মাছের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।